করলেন, আমার সাহাবীরা শোনো, এমন একটা যুগ আসবে এই মসজিদ গুলোই নামাজিতে ভরে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কেমন থাকবে? নবীজি বর্ণনা করলেন, তারা এমন নামাজি হবে, সুদু খাবে আর নামাজ পড়বে, আর বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে আর লোকের কাছে গর্ব করবে। আমার ও বলবে আমার বাড়ি দেখ, ও বলবে আমার ঘরটা দেখবি চল, আমি কেমন মাঠবেল লাগাইছি, ও বলবে আমার ঝাড়বাতিটা দেখ, ও বলবে আমার এসিটা দেখবি চল, আমি উন্নত মানের এসি লাগিয়েছি। এই কম্পিটিশন হবে, আর তারা সুদু খাবে আর মসজিদে নামাজ পড়বে। আপনি পার্থক্য করুন এই নামাজির আর আপনার মতো সুদখোর নামাজির, পার্থক্যটা করে দেন। সুদের পাপটা আপনি হিসেব করে দেখে নেবেন, ওলামাদের সঙ্গে পরামর্শ করবেন, আপনি কতগুলো পাপ করছেন, সুদ খেয়েছেন, নামাজও পড়ছেন, আপনি পাপ করেন, নামাজ পড়ছেন, জিনা করেন, নামাজ পড়ছেন, পরকিয়া করেন, নামাজ পড়ছেন। আমার মায়েরা শোনো, যারা পরকিয়া করো আর নামাজ পড়ো, তোমরা কেয়ামতের দিনে কঠিন আল্লাহর কাছে পাকড়াও হবে। নামাজ হচ্ছে পরিবর্তনের জিনিস, জোরে বলুন সুবহানাল্লাহ, কিসের পরিবর্তনের? নামাজ, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী বলে দাও, নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে, আস্তে আস্তে নামাজ থেকে, খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। শুনেলেন? নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যাইয়েছে। নামাজি কখনো ব্যভিচারী নয়, ব্যভিচারী এসে নামাজ নামাজি হয়ে যায় নিজের পাপ ঢাকার জন্য। ওই জন্য আমার জলসায় আছে, আমাদের দেশের কিছু নামাজি আছে, জুম্মার দিনে মসজিদে জুতো চুরি করতে যায়। হ্যাঁ, আগে আগে বেরিয়েছে, ঢোকার সময় টার্গেট করলি যে নতুন মালগুলো লুব, বেরিয়ে পায়ে গতি নিয়েছে, আর যদি ধরা পড়ে যায় কি বলে জানেন? ভাই আমি বইতে পারি না। আরে তু পুরনো পরে এসছিলি, নতুনগুলো কি করে গথালি? তোর পায়ে নতুন জুতো ঢুকছে, বুঝতে পারি। আচ্ছা, আপনার নতুন জুতো পরলে আমরা বুঝতে পারি না? পারি না, দুদিন তিন দিন বুঝতে পারা যায়। তো তু তিন দিনে নতুন জুতো ঢুকেছিস, তুই বুঝতে পারলি না তুই ছিঁড়া জুতো পরে এসছিস? এই রকম আছে। যারা হজ করতে গেছে হাজি সাহেব দিকে জিজ্ঞেস করুন, আমাদের দেশের লোক, আমাদের দেশের লোক কখন মসজিদে ঢুকে? আজান হয়ে গেছে যখন তকবীর চলে, একামত শুরু হয় তখন মসজিদে যায়, ছুটে উজু করতে করতে যায়। কি বুঝলেন? আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাইছি না লাগাই, নামাজটা কত সুন্দর হবে তাই না? নামাজে টাকা গুনে অনেকজন, দোকানের টাকা কেন? এটা মক্কা মদিনা আরব ভূমির সাথে পার্থক্যটা শুনেলেন। তারা আজান হয়ে গেলে তার ব্যবসা পড়ে থাকে, তারা মসজিদে চলে যায়, দোকান খুলে থাকে, তারা মসজিদে প্রবেশ করে যায়, আল্লাহ ডাক পড়ে গেছে আমাকে নামাজ আদায় করতে হবে। তবে আপনারা দোকান খুলে যাবেন না আমার কথা শুনে, ঘুরে এসে দেখবেন দুটো বিস্কুটও পড়ে নাই, ওটাও নিয়ে পালিয়েছে। কেন? আমাদের দেশ তো আউলিয়ার দেশ। আমাদের দেশ কাদের দেশ? আউলিয়ার দেশ, এত বড় বড় আউলিয়া। ওই তো করিমপুর থেকে এক বছর আগে আমাকে ফোন করেছিল, আমাদের এখানে একজন বেরিয়েছে মাথায় পাগড়ি পরে, লোকের দৌড়ে দৌড়ে যাচ্ছে আর বলছে আমার উপরে তোমরা বিশ্বাস আনো, আমার কাছে তোমরা মুরিদ হও। কেন? বলে আমি হচ্ছি ইমাম মেহেদি। আমরা ফাটা বাঁশ পেলে তাকে দুবারই মার। বাংলাদেশ, পাকিস্তান আর ভারত চোর চাপটা জাগাবাদের দেশ, এখানে কখনো ইমাম মেহেদি জন্মগ্রহণ করে? আমরা তো কোনো চোর ডাকাত হবে দেখ ভালো করে। তারপরে চলে গেল, তার নিজের ভাই আমাকে ফোন করেছে, তার নিজের ভাই বলে কি করি বলুন তো মন না, আমরা ওকে ফাটা বাঁশে করে বাড়ি মার, বেঁধে বেরিয়ে যাবে মালটা কি পাগড়ি বেঁধে। নাউজ বিল্লাহি মিন জালি, লোককে ধোকা প্রতারণা। তো সেই দেশের মানুষ কি করে ভাবলেন? যারা আরবে যায় হাজি সাহেবরা, হাজি সাহেবদের পরিবর্তন কি করে আসে? এখানে একটা লোককে হজ করতে পাঠিয়ে দেন, উমরা করতে তার পরিবর্তন আসবে। কেন? সেখানে গিয়ে সেই আকীদাটা দেখে আসবে কি। আর আমাদের দেশে ও নামাজও চলছে, চুরিও চলছে, নামাজও চলছে, গাঁজাও চলছে, নামাজও চলছে, ব্যভিচারও চলছে, নামাজও চলছে, লোককে ধোকাও চলছে। ধোকা বেড়ে গেল মোবাইল আসার পরে, বেড়েছে না বাড়েনি? মিথ্যা কথা বলা গুনায়ে কবিরা, আর আমরা পদে পদে মিথ্যা কথা বলি, ঠিক কি না? পদে পদে মিথ্যা কথা। আপনি একজন আপনার কাছে টাকা পায়, হ্যালো
কোথায় আছো, কোথায় আছিস রে, টাকা খান দিবি না? ও ভাই আমি তো কলকাতায়, কিন্তু মাল ঘরেই শুয়ে আছে। এরকম লোক আছে না? না, হাজারো মিথ্যা কথা তুমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবে, আর তুমি নিজেকে মুমিন বলে লোকের কাছে পরিচয় দিচ্ছ না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্র দিয়েছিলেন। তয়েফের মাটিতে নবীজিকে রক্তাক্ত করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করেছে। আর আপনি চলুন ভণ্ডামি আমি বুঝিয়ে দিই কাকে বলে। বলছে একটা ছেলে গাছতলায় পীর ছিল, সেই গাছের গুড়ায় মুতে দিয়েছে বলে ছেলেটার পাটা বেঁকিয়ে দিয়েছে পীর সাহেব। নবীজিকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হলো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য ঘুরিয়ে দোয়া করলেন, আল্লাহ তুমি এদিকে ধ্বংস করো না, এদিকে ইমান দান করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তুমি বলছো আচ্ছা পীর মানে আমরা কি জানি সকলে, ভালো লোক না খারাপ লোক? ভালো লোক তো। ভালো লোক কখনো লোকের ক্ষতি করবে? এই সমস্ত আলেম উলামাদিকে আমাদিকে যদি কেউ গালি দেয়, আমি গাড়িতে আসছিলাম আলিগড় ইউনিভার্সিটির একটা ছেলে ফোন করেছে, আমি বলি স্টুডেন্ট আমি, সে ফোন করেছিল যে আপনি একটা জলসাই বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এটা নিয়ে আমার সঙ্গে কি চাইল করছিল। দ্বিতীয়, ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না। আমি বললাম কে বললে পাওয়া যাবে না, আমার কাছে দলিল আছে কোরআনের, ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে, তুমি বলছো পীর ধরতে হবে। তো এই ছেলেটা আমার সাথে তর্ক করছিল, আমি বললাম বাবা গালিও দিল লাস্টে দু চারটা আমাকে, আমি তার লাগে দোয়া দিলাম আল্লাহ তোমাকে হিদায়ত দে। কেন আমাদেরকে তো আল্লাহ সে ইলিম দেয় নাই যে গালি দিবা। বুখারী শরীফের রেওয়ায়তে আছে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে গালিগালাজ করে এটা মুনাফেকদের একটা আলামত, এটা মুনাফেকদের একটা আলামত। তো আমি আমরা তো গালি দিতে পারবো না, এই মৌলবীকে গালি দিলে আপনাকে দোয়াই দিবে ঠিক কিনা কথা বলে, না ঘুরিয়ে মারবে, মারতে পারবে না, আপনাকে গালি দিতে পারবে না। যদি বলে হয়তো আপনার বাবাকে অভিযোগ করবে, আপনার পরিবারকে অভিযোগ করবে, কিংবা মুখ বন্ধ করে শুয়ে নেবে, এটাই আমাদের কাজ। কিন্তু বড় কষ্টের বিষয় বলছে পীর সাহেব হাত বেঁকিয়ে দেয়। আপনাদেরকে একটা তথ্য দিয়ে যায়, যে গাছের নিচে বেঁকা গাছ হোক শেওড়া গাছ হোক যেখানে, যদি তার গোড়ায় 40 দিন ধূপ ধুনো দেওয়া হয়, ধূপ ধুনো আগরবাত্তি দেওয়া হয়, সেখানে সিজদা করা হয়, 40 দিনের মাথায় সেই জায়গায় একটা খবিজ জিন্নাতের আশ্রয় হয়। জিন্নাত আছে না নাই? পৃথিবীতে দুজন আছে, জিন এবং ইনসান। ওই খবিজ জিন্নাতের আশ্রয় হয়, যার কারণে সেখানে খবিজ জিন্নাত থাকে, সেখানে কেউ যদি পিশাব করে তো ওই জিন্নাতটা তার ক্ষতি করে। কোন দ্বিতীয় নম্বর সব থেকে বড় ভণ্ডামি যেটা, মানুষ মরে যাওয়ার পরে তার কোনো ক্ষমতা থাকে না। আচ্ছা জিন্নাত দিকে আমরা দেখতে পাই কথা বলেন? দেখতে পাই না। তাদের ক্ষমতা আছে না? নাই। আল্লাহ জিন্নাতকে আগুন দিয়ে তৈরি করেছেন, আগুন দিয়ে তাদের একটা মহান ক্ষমতা আল্লাহ দিয়েছে তাদেরকে, হাওয়ার বেগে হাওয়ার সাথে ছুটে আল্লাহ তাআলা অনেকগুলো ক্ষমতা জিন্নাত দিকে দিয়েছে। ওই জন্যে দেখবেন আমরা যে হাড্ডিগুলো খাই, এই আজকে জলসা হলো মাংস খাওয়াইছে, হাড্ডিগুলো হাড্ডিগুলো কোনো পায়খানা প্রস্রাবের জায়গায় ফেলতে নাই, ওই হাড্ডিগুলোই হচ্ছে জিন্নাতদের খাবার। ওই হাড্ডিগুলো বাড়িতেও যদি খানা খান, ওই হাড্ডিগুলো পায়খানা প্রস্রাবের জায়গায় ফেলবেন না, ডাস্টবিনে ফেলবেন, এমন জায়গায় ফেলবেন যেখানে কুকুরে খায় এবং জিন্নাতরাও ওই হাড্ডিগুলো খায়, আমাদের ফেলা হাড্ডিগুলো, একটা রেওয়ায়েতে আছে। ওই জন্য মুসলমান ভাই ভণ্ডামি হচ্ছে কি, মানুষ মরে যাওয়ার পরে তার কাছ থেকে কিছু পাওয়া যায়, মানুষ মরে যাওয়ার পরে। ওই জন্য দেখেলেন আমাদের দেশে যতগুলো মাজার আছে, যতগুলো মাজার আছে আপনি হিসেব করে নেবেন, একটা মাজারে গরু যাবা হয় না। আজকে জলসায় গরু হয়েছে না হয়নি? আপনাদের গরুর মাংস ছিল না? ছিল না, গরুর মাংস ছিল। কেন আমরা সমস্ত মুসলিম ভাই রাখাবো ঠিক কি না? আমাদের দাওয়াত ডেলিগেট করেছে, আপনারা খেয়েছেন, যিনাদের দাওয়াত ছিল আমাদের মতো বক্তা উলামারা তারা খেয়েছে।